আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুব মজার মুখরোচক আর লোভনীয় ভর্তার রেসিপি শেয়ার করব মুখে যখন একদম রুচি থাকবে না তখন আপনারা এই ভর্তাটি বানিয়ে খেতে পারেন অথবা সবাইকে খাওয়াতে পারেন সবাই ইনশাআল্লাহ দারুণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে মসুর ডাল নিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো ডাল নেবেন যতটুকুন বানাবেন আর কি তারপরে আমি এটা পানি দিয়ে ভালো করে কচলে কিছুক্ষণ ধুয়ে নিব চার থেকে পাঁচবারের মতো যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে পরিষ্কার পানিটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিব তো আমার ডাল ধোয়া মোটামুটি ভালো করেই হয়ে গেছে এখন আমি ডালগুলো একটা প্যানে দিয়ে দিব পানি থেকে ঝরিয়ে চুলা আমি জ্বালিয়ে দিয়েছি চুলা রাশটা মিডিয়াম রাখবো তো দেখেন ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আমি এর কারণে ডালগুলো ভাঙতে শুরু করেছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো ডালটা দিয়ে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব যত ডালটা একটু ডুবে যায় এরকম পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না এখন আমি ঢাকনা আর তুলবো না একদম সেদ্ধ হয়ে গেলে তুলে ঢাকনাটা তুলে নিব আর তারপর নাড়বো মাঝখানে আমি আর নাড়াচাড়া করি ডাল শুরু থেকে বেশি নাড়লে সেদ্ধ হতে একটু কম সময় লাগে ডাল ডালে পানি দিয়ে চুলারাজ মিডিয়াম বা লো রেখে আপনারা কিছুক্ষণ সেদ্ধ করলে দেখবেন যে খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে যায় তো আমার ডাল সেদ্ধ মোটামুটি হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে এখানে তিন চার কুয়া রসুন দিয়ে ভালো করে ভেজে নিব তিনটা শুকনো মরিচ দিয়েছি আর দুটো কাঁচামরিচও দিয়েছি আপনারা যে কোনো একটা দিতে পারেন শুকনো মরিচ অথবা কাঁচামরিচ শুকনো মরিচ দিলে ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগে আমার এখানে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি এখানে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিলাম তবে এটা একটু কমে যাবে ভাজার পরে যদি আপনারা সাথে সাথে ভর্তাটা খেয়ে ফেলেন তাহলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন তবে যদি ভর্তাটা রেখে দেন কিছুক্ষণ পরে খাবেন তাহলে অবশ্যই পেঁয়াজটা ভেজে নেবেন নাহলে কাঁচা পেঁয়াজের একটা স্মেল আসবে এদিকে আমি একটা ডিম ভালো করে সেদ্ধ ভালো করে সেদ্ধ বলতে আমি ভেতরে কুসুমটা নরম রেখেছি এভাবে ভর্তাটা বেশি ভালো হয় কুসুমটা নরম রেখে তারপরে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি কুসুমটা নরম কীভাবে রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি সে আমার রেসিপি একটা আছে আমার চ্যানেলে অলরেডি আপনারা সেটাও দেখে নিতে পারেন পানি গরম করে পানিটা যখন ভালো করে ফুটবে তখন ডিমটা দিয়ে পাঁচ মিনিট জাল করে তারপরে ঠান্ডা পানির মধ্যে একদম ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে ডিমটা রেখে দিবেন দশ থেকে বিশ মিনিটের জন্য তারপরে খোসা ছাড়িয়ে নিলে দেখবেন যে ডিমের কুসুমটা নরম এদিকে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ ডাল ডিম সব কিছু একসাথে এক প্লেটে নিয়েছি প্লেটেই ভর্তাটা বানাচ্ছি শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে সমস্ত উপকরণ প্রথমে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে ডালটা মিক্স করে নিব তারপরে ডিমটা মিক্স করে নিব এখানে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি আজকে দিতে পারিনি আর আমি যেখানে থাকি এখানে ধনিয়া পাতা পাওয়া যায় না একটু দূরে যেতে হয় তাই সবসময় আমার কাছে থাকে না তো যাই হোক আমি দেখেন কুসুমটা নরম রেখে ভর্তাটা বানিয়ে নিলাম দুর্দান্ত হয় খেতে গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন অথবা রুটির সাথেও খেতে পারেন ভর্তা রেডি হয়ে গেছে শেষে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের ভীষণ মজার এই ভর্তার রেসিপিটি অবশ্যই আপনারা এইভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ